প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব বরবটি ভর্তা। এই একটি অসাধারণ ও অতুলনীয় স্বাদের বরবটি ভর্তা। চলুন দেখা যাক ভর্তাটি আমি কিভাবে তৈরি করি। এই জায়গায় আমি বরবটি 250 গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপর ছুরির সাহায্যে ঠিক এরকম ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ভর্তাটি। সম্পূর্ণ বরবটি কিন্তু একইভাবে কেটে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। জলে দিয়ে দেব আমি সামান্য নুন। নুন দিয়ে বরবটি জলে ছেড়ে দেব। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখছি বরবটি 50% সিদ্ধ হয়ে আছে। এরপর আমি একটা ঝাঁঝরিতে জলটা আমি ঝরিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। এই বরবটি ভর্তা তৈরি করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা অনেক রকম বরবটি রান্না করে খেয়েছেন, ঠিক এরকমভাবে ভর্তাটি তৈরি করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষার তেল। সরষার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, ঠিক এরকমভাবে। বেশি কালো করার দরকার নেই। এরপর দিয়ে দিচ্ছি 5 কানা রসুন কোয়া। রসুন কোয়া একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর বরবটি ঠান্ডা হয়েছে, একটা মিক্সার জারে বরবটি আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুন কোয়া। দিয়ে দিচ্ছি 3 খানা কাঁচা লঙ্কা। ঝালটা আপনি বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন সেরকম বুঝে দিতে হবে। এরপর মিক্সারের ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিয়ে আসব। কড়াইয়ে যতটুকু তেল আছে আমি 1 টেবিল চামচ সরষার তেল দিয়ে নিচ্ছি। সরষার তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, এতে কিন্তু টেস্টটা বাড়বে। দেব আমি সামান্য নুন। নুন দিয়ে আঁচটা কম দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পোড়া না লেগে যায়, তাহলে কিন্তু তিতকুটে একটা ভাব এসে যাবে। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করা বরবটি। তারপর একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নেব। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে, আর না এলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে জলটা আমি শুকিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষার তেল। যতটুকু বাকি আছে ভিজা ভিজা, সেই সরষার তেলটা মিশাতে মিশাতেই কিন্তু আর বাকি জলটা শুকিয়ে যাবে। ঠিক জলটা শুকিয়ে যখন আসবে, আর ভেজে রাখা যে শুকনো লঙ্কা ছিল সেটা আমি
হাত দিয়ে ভেঙে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর যখনই দেখা যাবে কড়াই থেকে উঠে উঠে আসছে তখনই মনে করবেন ভর্তাটি একদম তৈরি। এরপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।